হঠাৎ করে তার বন্ধু বিমল ঘোষ, কবি বিমল ঘোষ সেখানে এলেন। এসেই একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সলিল চৌধুরীর প্রতি। সলিল চৌধুরী এক ঝলক দেখলেন এরকম করে গানটিকে। গানটিকে দেখার পর 5 মিনিটের মধ্যে, 10 মিনিট নয়, 5 মিনিটের মধ্যে সুর করে ফেললেন গানটি। তো হঠাৎ করেই একদিন একটা মধুর রেশারেশি হয়ে গেল শ্যামল মিত্র এবং সতীনাথ মুখোপাধ্যায়ের মধ্যে। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্র গাইলেন এবং শ্যামল মিত্র সুরে সতীনাথ মুখোপাধ্যায় গাইলেন। গান টক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কথাটার বাংলা প্রতিশব্দ কি? চ্যালেঞ্জ কথাটার একটা হিন্দি শব্দ আছে, সেটা হলো চুনৌতি। কিন্তু বাংলা প্রতিশব্দটা কি? আর এত কেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজকে করছি আমার এই গান টকের আড্ডায়? ও ওয়েলকাম টু গান টক, আমি সৌম্য, তোমার সাথে আড্ডা মারছি গানের গানের পেছনের গল্প নিয়ে। কিন্তু চ্যালেঞ্জ কথাটা কেন বললাম, আসলে আজকে আমার যে দুটো গানের গল্প, সেই দুটো গানের গল্পে কিন্তু চ্যালেঞ্জ কথাটা রয়েছে। চ্যালেঞ্জ কথাটা রয়েছে মানে দুটোই এক মধুর চ্যালেঞ্জ, এক মধুর রেশারেশির গল্প। অবশ্যই আসবো সেই গল্পে, কিন্তু তার আগে বলো যে আমার এই গান টক চ্যানেলটা কি তুমি সাবস্ক্রাইব করেছো, কিংবা আমাদের ফেসবুক পেজে ফলো করেছো, ফেসবুক পেজটাকে ফলো করেছো, বা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করেছো? যদি না করে থাকো তাহলে চটপট করে দাও, আমার এই গান টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা টিপে দাও। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব এই শুক্রবার রাত্রি 9টায়, সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আমাদের ফেসবুক পেজে কিন্তু অনেক মজার মজার জিনিস যায়। আমাদের ফেসবুক পেজে তুমি সার্চ বারে গিয়ে লেখো, ফেসবুকে সার্চ বারে গিয়ে লেখো গান টক, GAAN গান, TLK টক, তাহলে দেখতে পাবে আমাদের ফেসবুক পেজটা। এবং ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট আছে গান টক, দেখতে পাবে অনেক মজার মজার জিনিস। চলে আসি আজকে চ্যালেঞ্জের গল্পে। প্রথম গল্পটা আজকে বলে ফেলি। একবার কফি হাউসে তখন নানান টেবিল বিভিন্ন গুণী শিল্পীরা বুকিং করে রাখতেন তাদের বন্ধু বান্ধব এবং শিল্পীদের জন্য। এরকমই একদিন কফি হাউসের একটা টেবিলে বসে আছেন সলিল চৌধুরী মহাশয়। হঠাৎ করে তার বন্ধু বিমল ঘোষ, কবি বিমল ঘোষ সেখানে এলেন। এসেই একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সলিল চৌধুরীর প্রতি। বললেন যে আমি 10 মিনিটে একটা গান লিখে দেব, আর তুই 10 মিনিটে সেই গানটা সুর করতে পারবি? সলিল চৌধুরী একটু ইতস্তত হলেও মাথা নাড়লেন। তো বিমল ঘোষ পকেট থেকে সিগারেট প্যাকেট বার করলেন এবং সিগারেট প্যাকেটের যে রান্তাটা সেটা বার করলেন, করে একটা গান চটপট করে কলম দিয়ে লিখে ফেললেন। সলিল চৌধুরী এক ঝলক দেখলেন এরকম করে গানটিকে। গানটিকে দেখার পর 5 মিনিটের মধ্যে, 10 মিনিট নয়, 5 মিনিটের মধ্যে সুর করে ফেললেন গানটি। এবং বিমল ঘোষ যে কথা দিয়েছিলেন যে যদি তুই 10 মিনিটের মধ্যে সুর করতে পারিস তাহলে আজকে এই টেবিলে যারা যারা আছে তাদের সবার খাওয়ার দায়িত্ব আমার। এবং সেটাই হলো, সলিল চৌধুরী 5 মিনিটের মধ্যে সেই গানটা সুর করে ফেললেন, গানটা গাইলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর গানটা হলো উজ্জ্বল এক ঝাঁক পায়রা। উজ্জ্বল এক ঝাঁক পায়রা অবশ্যই তোমাকে শোনাবো, কিন্তু তার আগে চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্ট করে ফেলো কেমন লাগছে আমার এই গানের গল্প। চঞ্চল পাখনায় উড়ছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিঃসিং ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, একাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ, হে অসীম উদাসীন বার মাস চৈত্রের রৌদ্রে কোন শিল্পী কোন নতুন গান নিয়ে আসবেন, কেমন হবে সেই গানগুলো, এটার জন্য বিভোর হয়ে থাকতেন আমাদের শ্রোতারা। তো হঠাৎ করেই একদিন একটা মধুর রেশারেশি হয়ে গেল শ্যামল মিত্র এবং সতীনাথ মুখোপাধ্যায়ের মধ্যে। কি রেশারেশি? কথা হলো যে দুজন দুটো গান গাইবেন কিন্তু একে অন্যের সুরে, মানে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্র গাইবেন দুটো গান এবং শ্যামল মিত্র সুরে সতীনাথ মুখোপাধ্যায় গাইবেন দুটো গান। গান লেখার দায়িত্ব বর্তালো পবিত্র সরকারের ওপরে। তো তিনি যথারীতি 4টি গান লিখে দিলেন, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্র গাইলেন এবং শ্যামল মিত্র সুরে সতীনাথ মুখোপাধ্যায় গাইলেন।
এটাও একটা চ্যালেঞ্জের গল্প, মানে একজনের আরেকজনের প্রতি চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জটা কি হয়েছিল, মানে বাজিটা কি হয়েছিল, বাজিটা হয়েছিল এক প্যাকেট সিগারেট। কেন, যে জিতবে, মানে দর্শকদের শ্রোতাদের বিচারে যে জিতবে, যার গান বেশি হিট হবে তাকে খাওয়াবে, যিনি হেরে গেলেন বা যার গান কম হিট হলো তিনি এক প্যাকেট সিগারেট। গান বের হলো, গান শোনা হলো, এবং দেখা গেল যে শ্যামল মিত্রর গাওয়া দুটো গান প্রচন্ড হিট করলো। সেই দুটো গান হলো তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর আর এত আলো আর এত হাসি গান। এই দুটো গান সুর দিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র সুর দিয়েছিলেন, সতীনাথ মুখোপাধ্যায় গিয়েছিলেন পথ চেয়ে শুধু মোর এই গানটা এবং রাতের আকাশ তারায় রয়েছে ঘিরে এই গান দুটো। কিন্তু অদ্ভুত ব্যাপার, শ্যামল মিত্র সুর করা সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান দুটো অতটা হিট করলো না, শ্রোতাদের মনে অতটা দাগ কাটতে পারলো না। অথচ শ্যামল মিত্রর গাওয়া সতীনাথ মুখোপাধ্যায়ের সুর করা গান দুটো কিন্তু শ্রোতাদের মনে দাগ কাটবে যথারীতি। এবার কি হবে ফয়সালা, সবাই বললো যে শ্যামল মিত্র বিজয়ী, কারণ শ্যামল মিত্রর গাওয়া গান দুটোই বেশি হিট করেছে। কিন্তু সত্যিই কি তাই, আসলে সুর তো করেছেন সতীনাথ মুখোপাধ্যায়, তাহলে সুর যিনি করেছেন, যার সুরের গান বেশি হিট করেছে তিনি তো বিজয়ী হন। এই মধুর রেশারেশি একটা বেশ মজার সমাপ্তিতে পরিণত হলো। অদ্ভুত ব্যাপার, সকলে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে এবং জানতে পারলেন যে পরোক্ষভাবে এই ঘটনাটা, এই চ্যালেঞ্জিং ঘটনাটায়, এই মধুর রেশারেশির ঘটনাটায় হেমন্ত মুখোপাধ্যায়ের একটা প্রচ্ছন্ন ইন্ধন ছিল। হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে আমি তো জানতাম এবং এই চ্যালেঞ্জটা হলো বলেই, এই রেশারেশিটা হলো বলেই আমরা চার চারখানা ভালো গান, চার চারখানা চমৎকার গান আমরা উপহার পেলাম। এই হচ্ছে সেই চ্যালেঞ্জের গল্প। আজকে ভিডিও শুরুতে বলেছিলাম যে চ্যালেঞ্জের বাংলা প্রতিশব্দ কি বা চ্যালেঞ্জিং এর বাংলা প্রতিশব্দ কি। আমি একটা বাংলা প্রতিশব্দ পেয়েছি, চ্যালেঞ্জিং এর বাংলা প্রতিশব্দ পেয়েছি, সেটা হলো প্রতিস্পর্ধী। আর চ্যালেঞ্জ কথাটার আমি কোনো বাংলা প্রতিশব্দ এখন অবধি পাইনি, সেটাকে কি প্রতিস্পর্ধা বলা যায়, বিচার করবে তোমরা। আর তার আগে শুনে নেবে শ্যামল মিত্রের গলায় হিট করা সতীনাথ মুখোপাধ্যায় সুর করা দুটো হিট গান ব্যাক টু ব্যাক। ফিরে আসবো আমি পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায় গান টকের আড্ডা নিয়ে। আমি সৌম্য তোমাদের জানাচ্ছি আজকের মতো বিদায়। শুধু বলো তুমি কি গো জানতে, যেতে যেতে এই পথ শেষ হবে কোনো মরু প্রান্তে। শুধু বলো তুমি কি গো জানতে, যেতে যেতে এই পথ শেষ হবে কোনো মরু প্রান্তে। একবার শুধু ওগো বলো না, ফুলো গীতি ফুলে কেন ভরা হলো না। একবার শুধু ওগো বলো না, ফুলো গীতি ফুলে কেন ভরা হলো না। বুঝিনি তো এই রাতে কোনো দিন নিজ হাতে খুলবো, যত ব্যথা দুজনে ভুলবো। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলবো, যত ব্যথা দুজনে ভুলবো।
তুমি জানো না তাই বেজে ওঠে ছন্দ তোমার নুপুরে, আমি চলে যাই দূর হতে বহু দূরে, এত আলো এত হাসি গা